নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার করা হয়েছে মহিষাদলের চাপিতে। নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার করা হয়েছে, তবে পুরো বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেনি পুলিশ। মুর্শিদাবাদে মহিষাদলের চাপিতে নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে কিভাবে ঘটলো সে মৃত্যুর ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার, আপনারা সেই ছবি দেখছেন, দেহ উদ্ধারের চাঞ্চল্য মহিষাদলের চাপিতে। কি কারণে মৃত্যু তা সেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন সেই মৃত তৃণমূল নেতা। নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার মহিষাদলের চাপিতে, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায়। তবে কি কারণে এই মৃত্যু হয়েছে তার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃত ওই তৃণমূল নেতা প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন, তাই সে কারণেই এই মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার, সেই তৃণমূল নেতা নিখোঁজ ছিলেন বলেই পারিবারিক সূত্রে খবর পাওয়া যায় এবং সেই তৃণমূল নেতারই দেহ উদ্ধার করা হয়েছে। মহিষাদলের চাপিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি ভোলানাথ বিজলি। ভোলানাথ, এই যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা, তার মৃত্যু, তার সঙ্গে কোন রাজনৈতিক যোগ রয়েছে, এই বিষয়ে কি বলছে পুলিশ, কি কারণে মৃত্যু? দেখো, বিষয়টি কিন্তু মহিষাদল থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা বা এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত তদন্তের কি উদ্যোগ বা সেই বিষয়টি পরে জানা যাবে, কেন পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃতদেহ ময়না তদন্ত করার পরে কিন্তু জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। এবং তার আগে তোমাকে যেটা জানাই জানিয়ে রাখি, মহিষাদল ব্লকের যে চাপি গ্রাম রয়েছে সেই চাপি গ্রামের এক যুবকের, মূলত শেখ আহমেদ নামের 36 বছরের যুবকের মৃত্যুকে উদ্ধার কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনুমান করা হচ্ছে, প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে তাকে খুন করা হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে মহিষাদল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এবং সেই আহমেদ কিন্তু তৃণমূল, প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিলেন এবং তার প্রিয় পঞ্চায়েত সদস্য ছিলেন এবং এই তৃণমূল নেতার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা ঘটনার বিষয়টি কিন্তু মহিষাদল থানার পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ ভোলানাথ, সঙ্গে ছিলেন প্রতিনিধি ভোলানাথ বিজলি। নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার, চাঞ্চল্য মহিষাদলের চাপিতে। নিখোজ ছিলেন সেই তৃণমূল নেতা এবং তারই দেহ উদ্ধার করা হয়েছে। সেই তৃণমূল নেতা প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন, তবে কি কারণে সে মৃত্যু তা সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট করে জানায়নি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এমনটাই জানিয়েছে পুলিশ প্রশাসন এবং এই মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। নিখোজ তৃণমূল নেতার দেহ উদ্ধার মহিষাদলের চাপিতে, রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকাতে। এই তৃণমূল নেতা যার মৃত্যু হচ্ছে, যিনি নিখোঁজ থাকার পর যার মৃত অবস্থা যাকে পাওয়া গিয়েছে, তিনি কিন্তু সেখানকার প্রাক্তন পঞ্চায়েতের সদস্য ছিলেন, তাই ঠিক সে কারণেই কিন্তু রাজনৈতিক জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে সেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, এখনো পর্যন্ত সে বিষয়টি স্পষ্ট নয়। রীতিমতো ভেঙে পড়েছেন তার পরিবার, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।